সাভারে পালিত হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের মা শিরিয়া খানমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দুপুরে পৌর এলাকার চাপাইন এলাকায় মারকাজুল উলুম আশ-শরিয়া মাদ্রাসায় মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমার সন্তান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান।